আমি 8 নম্বর থেকে আজকে শুরু করছি, আগের দিন 7 নম্বর পর্যন্ত তোমায় বলেছিলাম। তো তুমি কিছু আর জানাওনি, তো আমি ধরে নিচ্ছি যে তোমার সেরকম কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, 8-এর এই অঙ্কটা দেখো, 8-এর এই অঙ্কটাকে আমাদের 10:45 করতে বলেছে। তো তাহলে আমরা কি করতে পারি, কস দিয়ে এটাকে ভাগ করে দাও। তাহলে 1 - 10 10 ডিগ্রি, 1 + 10 10 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 10:45 - 10 10, 1 + 10:45 × 10 10 করলে 10 of 45 - 10 করলে 10:35 হয়ে গেল। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখো আমাদের এই পাশে কি কি আছে, cos 5 এ cos 2 এ। তাহলে আমরা কি করব, আমাদের এই পাশটা বুঝে নিতে হবে, যেহেতু cos 5 এ আছে তাহলে আমরা কি নেবো, 8 আর 2 আর 6 আর 4, এই দুটোকে একসাথে নিয়ে আমরা সূত্র করবো। ওকে, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি করব দেখেই বুঝতে পারছি, প্রথমে এই দুটোকে সূত্র ফেলবো, এই দুটোকে সূত্র ফেলবো, তারপরে কমন নিতে হবে, নিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আচ্ছা এটাও তাই, আমি এই অঙ্কটা করে দিচ্ছি, দুটো একই টাইপের অঙ্ক। এখানে দেখো আমাদের 4θ আছে, তাহলে 4θ কীভাবে আসে, sin θ, 7θ আর থিটা, 5θ আর থিটা। আমি তোমাদের তোমাকে 4 নম্বরটা করে দিচ্ছি, সেম হচ্ছে 3 নম্বর। 3 নম্বরটা দেখো, আচ্ছা 4 নম্বরটা দেখো, এটা হচ্ছে 8-এর 4 নম্বর। তাহলে লেফট হ্যান্ড সাইড কি দিয়েছে, sin θ + sin 3θ + sin 5θ + sin 7θ, আর এখানে আছে cos θ + cos 3θ + cos 5θ + cos 7θ। তাহলে এখানে কি হচ্ছে, আচ্ছা আমি কি বললাম, যেহেতু 4θ আমাদের প্রমাণে আছে তাহলে অন্যগুলো নিলে হবে না, 7 আর θ, 8θ যোগ করলে 8θ হয়, 8θ/2, তার মানে আমরা কি কি নেব, sin θ + sin 7θ, cos θ, cos 7θ, আর এখানে হলো cos 3θ, cos 5θ। তাহলে হচ্ছে সাইন, এটার কিসের সূত্র, 2 sin θ + 7θ/2 cos of 7θ - θ/2, তাই তো? ঠিক একইভাবে এটাও sin 5θ + 3θ/2 cos 5θ - 3θ/2, আর এখানে হলো এটাও কসের সূত্র, তাহলে 2 cos 7θ + θ/2 cos 7θ - θ/2 +2 cos 5θ + 3θ/2 cos 5θ - 3θ/2। তাহলে কি হলো, এটাকে করলে হচ্ছে 2 sin 4θ, এটা দ্বারা 7θ থেকে 1θ বাদ গেল, তাহলে হলো 6θ, 2 দিয়ে ভাগ করলে 3θ, cos 3θ + 2, তাহলে 5 আর 3 8, তাই তো? sin 4θ, আর এখানে পড়ে থাকলো কত, cos θ। ঠিক আছে, ঠিক একইভাবে নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি 2 cos 4θ ইন্টু এটা তার 3θ হচ্ছে, cos 3θ, আর এখানেও হচ্ছে 2 cos 4θ ইন্টু cos θ। ওকে, তাহলে দেখো আমরা যদি এরপর থেকে 2 sin 4θ কমন আসে, আর নিচে 2 cos 4θ কমন আসে, cos 3θ
প্লাস কস থিটা, কাটলে সাইন সাইন কেটে গেল, তাহলে হলো দেখো ট্যান ফোর থিটা, ঠিক আছে? সবার রাইট হ্যান্ড সাইড। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা, অঙ্কগুলো করতে হবে। আচ্ছা পরের অঙ্কগুলো দেখো, পরেরটা সেই একই থিটার মান আমরা বসাবো, 3π/4, ঠিক আছে? আচ্ছা এটা কি করে করব, 9 এর 1 নম্বরটা cos 3 থিটা। আচ্ছা দেখো 9 থিটা, আর এটা কি হবে, 2 cos a প্লাস বি, 2 cos অফ এটা আছে, তাহলে cos a প্লাস বি, cos a মাইনাস বি, তারপরে 3 থি, এখান থেকে একটা কি পাবো, একটা 10 থিটা আর একটা 8 থিটা, তাহলে 8 আর 5 13 আর 3 আর 10 13, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যাচ্ছে 13 থিটা। কেন করছি, এখানে 13 থিটার মান পাই দিয়েছে, তাই আমরা 13 থিটা করছি। তাহলে কস অফ, এখান থেকে একটা কি পাবো, cos 10 থিটা আর একটা cos 8 থিটা, তাহলে cos 8 থিটার এইটাকে যোগ করবো আর cos 10 থিটার এইটাকে করবো, তাহলে সেখান থেকে আমরা 13 থিটার মানটা বসাতে পারবো। আচ্ছা এই অঙ্কটা দেখেই বুঝতে পারছো যে এটাকে আমরা নিয়ে যোগফল প্রক্রিয়া করব, এটাও তাই, সাইন বিটা নিচে যাবে তারপরে যোগফল প্রক্রিয়া, এটাও তাই, কস আমরা এটাকে কী করবো, কস বিটা বাই কস আলফা করবো, ঠিক আছে? তাহলে 1/k হবে, তাহলে 1 - k/1/k যোগফল প্রক্রিয়া। আচ্ছা পরের অঙ্কটার ক্ষেত্রেও কী করবো, 1/sin, দেখো 1/, আচ্ছা এটা আমি একটু করে দিই, 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা কি দিয়েছে, cosec a + sec b, আমাদের প্রমাণ করতে দিয়েছে কি, tan a + b/2, তাই তো? এবারে দেখো এই অঙ্কটা কি বলেছে, cosec a + sec a, আমাদের এই দুটোকে একসাথে করতে হবে, মানে এ আর বি কে একসাথে দিকে আনতে হবে, তার কারণ দেখো প্রমাণে a + b এইভাবে আছে, তাই কি করবো, cosec a - cosec b, sec b - sec a, ঠিক আছে? তাহলে এটাকে আমরা cosec আর cosec sec এর তো কোনো সূত্র নেই, তাহলে আমরা কী করবো, sin a - 1/sin b - 1/cos b - 1/cos a, এইবার করতে পারবো, তার মানে কি পেলাম, sin b যদি হয় তাহলে সূত্রটা কি আসছে, দেখো sin b - sin a, এবার করতে পারবো cos a - cos b - cos b cos a, দেখো এইবার আমরা কি করব, এই সাইনটাকে এপাশে, sin a - sin b কে ওপরে নিয়ে যাবো, cos a - cos b কে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে সূত্রে ফেলবো, তাহলে এইটা সূত্র কি হবে, 2 sin a + b/2 cos b - a/2, আর এইখানে কি পাবো, 2 sin, এটা তো সাইন সূত্রে পড়বে, এটা সরি এটা cos a + b/2 sin b - a/2, আর এটা কি পাবো, sin a + b/2 b - a/2, তাহলে দেখো cos অফ b - a/2টা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে tan অফ a + b/2, আর এইটা যদি উপরে চলে যায় তাহলে কী হবে, দেখো cos a - sin a - cos a, তার মানে sin a - cos a কী হচ্ছে, tan a, আর এইখানে কী হচ্ছে, sin b - cos b, তার মানে tan b, তার মানে এখানে আমরা নিশ্চয়ই দেখো কট পাবো, দুটোকে উল্টে দেবো, ঠিক আছে? ওপরে যদি সাইন আর নিচে যদি, ওপরে যদি সাইন পাই আর নিচে যদি পাই, দুটো থেকে উল্টে দিলেই আমাদের হয়ে যাবে, বুঝতে পারলে? এরপরে করতে পারবো। আচ্ছা তারপরেরটা দিয়েছে দেখো 12 নম্বর, α, β, γ সমান্তর শ্রেণীভুক্ত করে দেখাও, cot β = sin α - γ cos γ - α, আচ্ছা তার মানে বুঝতেই পারছো যে এই অঙ্কটা আমাদের যদি কট বিটাটা যেমন আছে থাক, তার মানে সমান্তর শ্রেণীভুক্ত যদি হয় 12 নম্বরে, তাহলে আমরা কী বলতে পারি, 2β = α + γ, তাই তো? তাহলে β = α + γ/2, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যখন এইটাকে সূত্র ভাঙাবো, আলফা কি, 2 sin α + β / α + γ/2 2 cos α - α + γ/2 sin
আলফা মাইনাস গামা বাই টু, ঠিক একইভাবে এখানেও সূত্র করবে। তাহলে আলফা প্লাস গামা বাই টু এর জায়গায় আমরা কী বসিয়ে দেবো, বিটা বসিয়ে দেবো। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কী করতে হবে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই কস এক্স মাইনাস কস ওয়াই। তাহলে এই দুটোকে আমরা সূত্রে ভাঙাবো, এটাকেও আমরা সূত্রে ভাঙাবো। তারপর সেখান থেকে আমাদের কী করতে হবে, এইটাকে যদি এইটা এটা নিচে নিয়ে আসো, নিয়ে এসে যোগভাগ প্রক্রিয়া করো, তাহলে এখানে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান করে আমরা এখান থেকে একটা কিন্তু মান পাবো, রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান করে, ঠিক আছে। ট্যান কত ডিগ্রির মান সেগুলো বসাবো, করে মানটা পাবো, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা এইবার এইখানে দুটোই যখন সাইন আছে, তার মানে আমাদের কসের কস কসে মাইনাস কস বি সূত্র করবে। আগে আমরা হাফ দিয়ে গুণ করব, গুণ করে ক্যালকুলেশন করব। এখানে ঠিক একই রকম এইট আলফা আছে, তার মানে এগারো। আচ্ছা এখানে আর তো আমাদের কিছু করার নেই, দুই দিয়ে ওপর নিচে গুণ করব, তারপরে ক্যালকুলেশন। এখানেও তাই, এখানটাও তাই করব। এইটাকে আমরা সূত্র ভাঙাবো, টেন থ্রি থিটা সূত্র আনতে হবে, তারপর টেন থিটা দিয়ে গুণ করে করতে হবে। আচ্ছা কস আলফা মাইনাস কস বিটা টেন থিটা প্লাস টেন, আচ্ছা এ প্লাস বি ইন্টু, এটা যদি করতে হয়। আচ্ছা এ কস আলফা এটা ইকুয়াল টু আমরা কে ধরে নেব, ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা কী করবো, কে ধরে নেব। তাহলে কস আলফা ইকুয়াল টু কী পেলাম, কে বাই এ, কস আলফা ইকুয়াল টু কে বাই এ, কস থিটা ইকুয়াল টু কে বাই বি। তাহলে টেন থিটা ইকুয়াল টু এখান থেকে আমরা মান বার করতে পারছি, মান বার করে আমরা অঙ্কটা করব। একই টাইপের অঙ্ক এগুলো, তাই কে ধরে নেব, কে ধরে নিলে সুবিধা হবে। এটা যোগভাগ প্রক্রিয়া, করেই বুঝতে পারছো এটা যোগভাগ প্রক্রিয়া। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, সাইন আলফা প্লাস সাইন বিটা আমরা কী করবো, সাইন আলফা প্লাস সাইন বিটা নিলাম আর এই দুটোকে নিলাম, ঠিক আছে। তাহলে এটাকে নিয়ে সাইন টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু, এটাকে কী পাবো, টু সাইন গামা প্লাস এটা বাই টু ইন্টু গামা মাইনাস এটা বাই টু, তাই তো। তাহলে গামা মাইনাস যখন করছি, গামা গামা কেটে যাচ্ছে, তখন থাকবে কি, আলফা প্লাস বিটা বাই টু, এখান থেকে আলফা প্লাস বিটা বাই টু কমন আসবে, তারপর আবার যেটা থাকবে সেখান থেকে আলফা প্লাস বিটা বাই টু কমন এসে গেলে বাকিটাকে আবার ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে। আমি একটু হিন্টস দিয়ে দিই, হয়তো বুঝতে সুবিধা হবে। তিন নম্বরটা, প্রথমে ধরো যদি আমি সাইন অফ আলফা প্লাস সাইন বিটা করি, আর কী আছে, সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা বাই, এটা তো। তাহলে আমি এই দুটোকে সূত্রে ফেলি, টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু। আচ্ছা মাইনাসের সূত্রে কী হচ্ছে, টু কস গামা মাইনাস, সরি, গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই টু ইন্টু সাইন গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই টু, তাই তো। দেখো গামা গামা কেটে গেল, তাহলে কী পেলাম, টু যখনই ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে এখান থেকে একটা কী পাচ্ছি, দেখো সাইন অফ মাইনাস অফ আলফা প্লাস বিটা বাই টু, তাহলে সাইন মাইনাস হলে মাইনাস সাইন থিটা, তাহলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে একটা সাইন আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কমন চলে আসলো, আবার এই কস অফ আলফা মাইনাস বিটা বাই টু, আর এখানে তো একটা মাইনাস আসলো, এই দুটোকে আবার ক্যালকুলেশন করবো, তাহলে সেখান থেকে ফোর আসছে আর বাকিটা এসে যাবে, বাকি দুটো টার্ম এসে যাবে। আচ্ছা এই যে পরেরটা কী বলেছে, সাইনের যোগফল রূপে প্রকাশ করো। আচ্ছা সাইনের, আমরা যদি সাইনে কস বি নিই, সাইনে কস বি নিলে আমরা কী পাবো, টু সাইন, আমরা ফোরের থেকে টু নিলাম, টু সাইনে কস বি, টু সাইনে কস বি মানে কি, সাইন অফ এ প্লাস বি ইন্টু প্লাস সাইন অফ এ মাইনাস বি, আমাদের সাইনের যোগফল রূপে প্রকাশ করতে বলেছে। এর সাথে আবার সাইন, এর সাথে আবার কস সি গুণ হলো দুটোর সাথে, তারপর ওই দুটোকে আবার ভাঙালাম, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটাও তাই। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, এরকম অঙ্ক তোমরা করেছো, তাহলে এটা যোগভাগ প্রক্রিয়া করতে দিয়েছে। যথারীতি প্রথমে এটাকে নিচে আনবো, এনে যোগভাগ প্রক্রিয়া করব। আর কি করেছে আমাদের অঙ্কটার ক্ষেত্রে দেখো, অঙ্কটার ক্ষেত্রে দেখো কি করেছে, যে এখানে এ প্লাস সি বাই টু ইকুয়াল টু এ সাইন সি বাই টু, তাহলে এইখান থেকে আমাদের এ প্লাস সি বাই টু যদি করি, তাহলে সেই জায়গায় কী বসাবো, এ
প্লাস সি বাই টু যদি করি তার মানে বি টাই পাশে চলে যাবে, তাই তো? তাহলে এটা সি বাই টু যদি আনতে হয় এ প্লাস সি বাই টু, তার মানে কি এ পাশেটা আগে আমাদের সি বাই টুকে নিতে হবে, বুঝে গেল? এখান থেকে একটা মাইনাস সি বাই টু করলাম, এখানেও মাইনাস সি বাই টু করলাম, তাহলে আসলো এখানে সি বাই টু হয়ে গেল। এবার এ প্লাস সি বাই টু তাহলে এ পাশে চলে গেল বি, তার মানে বি মাইনাস সি বাই টু এইটা আসবে, তারপরে যোগফল প্রক্রিয়া। এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, এখান থেকে আমরা টু সাইনে এটাকে সূত্রে ভাঙাবো, এটাকে সূত্রে ভাঙাবো। এই অঙ্কটা উদাহরণে আছে, তবু আমি একটু বলে দিচ্ছি যে এটাকে সাইনে সাইন থিটা প্লাস সাইন ফাই, তার মানে টু সাইন থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু, এটাকেও ভাঙালাম। যেহেতু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এই দুই এই যেটা মানটা পাবো তার হোল স্কোয়ার করে দেবো, করে দিয়ে মানটা বার করতে হবে। বাকি এই অঙ্কটাকে উপরেরটাকে ভাঙাবো, নিচেরটাকে ভাঙাবো, ভাঙিয়ে কিন্তু কমন নিতে হবে যথাক্রমে যুগ্ম অথবা শূন্য, এর যথাক্রমে যুগ্ম বা অযুগ্ম সংখ্যা। আচ্ছা পারবে, এটাও তাই মান নির্ণয় করো, এটা আর এগুলো কিছু বলার নেই, একই টাইপের অঙ্ক। আচ্ছা এবারে 7 নম্বর অঙ্কটা আমি বলেছি একবার, তাও আমি একটু করে দিই। দেখো 7 নম্বর অঙ্কটায় আমরা কী পাচ্ছি, সাইন থিটা প্লাস সাইন ফাই, তাই তো? সাইন থিটা প্লাস সাইন ফাই এই দুটার মান আমরা কত পাই, টু সাইন থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু, এখান থেকে পাচ্ছি এ ইন্টু, আর একইভাবে এটাই পাচ্ছি টু কস থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই টু, এটাই পাচ্ছি বি। আচ্ছা দেখো, এবার যেহেতু প্রমাণে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাই আমরা কী করবো, এই দুটোকে যোগ করে স্কোয়ার করে দেবো। তাহলে পাচ্ছি ফোর সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু, আর এখানে কি হচ্ছে এর সাথে এইটা যোগ হয়ে যাচ্ছে, ফোর কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই টু, করলে ওই পাশে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই দুটোর থেকে কস স্কোয়ার থিটা বাই ফাই বাই টু ইউ ফোর কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু যদি কমন আসে, তাহলে ভেতরে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেটা ইকুয়াল টু ওয়ান হয়ে গেলে, তাহলে এটা ইকুয়াল টু অন্য পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমাদের যে প্রমাণটা আছে সে এখানে আমরা পেয়েছি কি কস স্কোয়ার থিটা, আবার এই কস স্কোয়ার থিটাকে যদি আমি কস স্কোয়ার থিটা সমান আমরা কী লিখতে পারি, ওয়ান মাইনাস, এটাকে আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে? এবার এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, লিখতে পারি তো সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন পেলাম, পাওয়ার পর এই পাশে আসলে আমাদের কী হচ্ছে, ফোর মাইনাস ফোর ইন্টু সাইন স্কোয়ার, আমি কেন সাইন বার করছি, কারণ আমাদের প্রমাণে টেন থিটা মাইনাস ফাই আছে, তাহলে থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমাদের তো সাইন থিটার মানটা বার করতে হবে, কারণ আমি কী করলাম ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু আনলাম। ওকে, এখানে একটা ফোর আছে, ফোরটা এখানে এসে কি হলো, ফোরটা এইখানে এখানে থাকলো, কারণ কি দুটোর সাথেই ফোর আছে, তাই তো? এবার এই দুটোকে যদি ভাগ করে দিই, এটাকে 2 নম্বর, তাহলে 1/2 করে আমরা কি পাচ্ছি, দেখো টেন স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই টু ইকুয়াল টু ভাগ করলে কি পাচ্ছি, ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বর্গমূল করলে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবারে দেখো পরের অঙ্কটাও তাই, পরের অঙ্কটাকে কী করবো, পরের অঙ্কটাকে আমরা কস এ প্লাস কস বি এটাকে সূত্রে ভাঙাবো, এটাকেও সূত্রে ভাঙাবো, ভাঙালে কিছু একটা কমন আসবে। এবার ধরো এন এর মান যদি যুগ্ম হয় তাহলে আমরা কী জানি, এন এর মান যুগ্ম হলে সাইন থিটা কস থিটা এগুলোর মান বিভিন্ন রকম হয়, তার উপর ভিত্তি করে এই অঙ্কটা করতে হবে, একদম ইজি, আশা করি পারবে। আচ্ছা সাইনের মান যদি জানি, এখান থেকে আমরা কস এর মান বার করতে পারবো, কারণ আমরা কি জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু ওয়ান,
তাহলে এখান থেকে কসের মানটা বার করবে, ঠিক এখান থেকে কস বির মানটা বার করবে। এবার এই দুটোকে ক্যালকুলেশন সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস, এখান থেকে আমরা এ মাইনাস বি বাই টু পাচ্ছি, তারপরে কিন্তু সূত্র ভাঙাবো, অর্থাৎ ব্যাপারটা এরকম হবে টেন এ প্লাস বি বাই টু, তো আমরা সাইন কসের মানটা বার করলাম ইন্টু কট এ মাইনাস বি বাই টু, ওকে ইন্টু, তাহলে এটাকে লিখতে পারি সাইন অফ এ প্লাস বি বাই টু, আর এখানে কি আছে উপরে কস অফ এ মাইনাস বি বাই টু, তার নিচে কি থাকছে কস অফ এ প্লাস বি বাই টু ইন্টু সাইন অফ এ মাইনাস বি বাই টু, তাই তো? তাহলে একটা যদি ওপর নিচে দুই গুণ করি তাহলে সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস এ মাইনাস বি বাই টু, তাহলে এটা সাইন কিসের সূত্র, সাইন এ প্লাস সাইন বি, আর নিচেরটা কিসের সূত্র কস যদি আগে তাহলে তাহলে সাইন এ মাইনাস সাইন বি, আমাদের কস বার করতেও লাগলো না, তাই তো? কস আর বার করতে হবে না, এরকম করে এবার মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এবার দেখো আমি তোমাদের আচ্ছা দুইয়ের দীর্ঘত্ব তুমি দুইয়েরগুলো আমি বলেছিলাম, তাও আমি একটা তিন নম্বরটা তো যোগভাগ প্রক্রিয়া বলার দরকারই নেই, আমি দুইয়ের এক নম্বরটা একটু বলে দিই। আমরা কিন্তু এখানে কি করব, এ কস ফাই ইকুয়াল টু বি, যখন এরকম ইকুয়াল টু থাকবে আমরা কিন্তু কে ধরে নেব, ঠিক একইভাবে দু নম্বরটাকেও তাই কে ধরে নেব, পি সাইন আলফা প্লাস কিউ সাইন 120 প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন যাই আছে সমানটাকে কে ধরে নিলাম, তার মানে আমরা কি পাচ্ছি সাইন আলফা সমান কে বাই পি, সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান কে বাই কিউ, ঠিক একইভাবে তাহলে আমরা কি পাই কে বাই, আমাদের আনতে হবে কি দেখো পি কিউ ইন্টু কিউ আর ইন্টু আর পি, আমরা কী করে এটা পেতে পারি, ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই, এটা যদি করি তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি দেখো কে কমন নিলে ওয়ান বাই পি ওয়ান বাই পি, তার মানে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর কিউ বাই পি কিউ আর, এরকম পাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা এবার এই মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেশন করবো, ঠিক এই অঙ্কটার ক্ষেত্রেও তাই, তাহলে আমরা এর মান পেলাম কস বাই ফাই, বি এর মান পেলাম কে বাই কস থিটা, ঠিক আছে? এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, এই দুপাশে মান বসিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এর জায়গায় আমরা বসিয়ে দিলাম কে বাই কস ফাই, তার মানে সাইন থিটা টেন থিটাকে ভাঙালে সাইন থিটা বাই সাইন থিটা কস থিটা কস ফাই, এটাও তাই ওপরে সাইন ফাই কস থিটা কস ফাই, এবার এটাকেও আমরা তাই করব, এ বাই বি করে এবার এটাকে আমরা ভাঙালাম, সাইন থিটা প্লাস সাইন ফাইকে কি লিখতে পারি টু সাইন থিটা প্লাস ফাইভ বাই টু ইন্টু কস থিটা মাইনাস ফাইভ বাই টু, এটাকেও ভাঙালাম, তাহলে এইভাবে ভাঙালে তাহলে আমরা দুটো পাশকে সমান প্রমাণ করব, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো এইটার ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা হাফ দিয়ে গুণ করে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কসে সাইন বি আছে, তাই তো? তার মানে কি হবে টু কস, এটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি কস অফ এ কসে সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি। এইবার এর মান তখন সব থেকে বড় কখন হবে, যখন আমরা এইখান থেকে মানটা এই কোণের মানটা সর্বোচ্চ পাবো, তাই তো? ধরো যদি এই আমরা এখান থেকে কি পাবো সাইন এ মাইনাস কস, সরি এখান থেকে যেহেতু কসে সাইন বি আছে তার মানে আমাদের সূত্রটা কি হবে সাইন প্রথম একটা কোণ মাইনাস কস সাইন দ্বিতীয় একটা কোণ, তাহলে সাইন প্রথম কোণটার মান আর দ্বিতীয় কোণটার মান কখন, দ্বিতীয় কোণটার মান যদি করি জিনিসটা কি আসছে দেখো হাফ দিয়ে গুণ করলে তার মানে আমরা পাচ্ছি হচ্ছে কস এ, তার মানে হচ্ছে সাইন এ প্লাস এ মাইনাস পাই বাই সিক্স মাইনাস সাইন এ মাইনাস এ প্লাস পাই বাই সিক্স, এরকম পাচ্ছি তো? তাহলে এইটাকে আমরা যখন করব তার মানে পাচ্ছি কি সাইন টু এ মাইনাস পাই বাই সিক্স, আর এখানে পাচ্ছি কি
पाई बाई सिक्स साइन पाई बाई सिक्स मान बसिए दिल मान जो बसिए दी तेल मानट निर्भर कर कार ओपर एर मान তাহলে এর মানটা যদি বৃহত্তম হয় তাহলে এর থেকে আমরা যাই বিয়োগ করি না কেন এর মান তাহলে এই পুরোটার মান বৃহত্তম হবে তাহলে এর সাইনের বৃহত্তম মান কখন হয় যখন সাইনের মান প্লাস ওয়ান হয় কারণ প্লাস মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান থাকে এই প্লাস ওয়ান করে আমরা টু এর সাথে তুলনা করে আমরা এর মানটা বার করবো এর মানটা বার করবো ঠিক আছে সাইন ওয়ান হচ্ছে সাইন কত পাই এর মান সেখান থেকে আমরা বার করবো ঠিক একইভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে।